রাজধানীতে আজ বিএনপির গণমিছিল, আরও তিনটি স্থানে সমমনাদের কর্মসূচি, পাহারায় থাকবে আওয়ামী লীগ, নাশকতা করলেই ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বই উৎসবের বাকি আর মাত্র দুই দিন, এখনও শেষ হয়নি চারটি শ্রেণীর পাঠ্যপুস্তক ছাপার কাজ। বছরের প্রথম দিন পুরো সেট পাওয়া নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। ঢাকার ধামরায় ব্যাঙের ছাতার মতো কৃষি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা, কালো ধোঁয়ায় ক্ষতি হচ্ছে ফসল ও গাছপালার, এলাকাবাসীর মধ্যে দেখা দিচ্ছে নানা রোগের উপসর্গ। এক মাস পর ডিম মুরগির দাম নিয়ে আসছে নতুন কৌশলপত্র, বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর, লাভের ধারায় ফিরবেন পোলট্রি ব্যবসায়ীরা, দর নিয়ে বন্ধ হবে ক্রেতাদের অভিযোগ। এবং টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ সময়ের প্রস্তুতি, এবারও দুই পর্বে হবে তাবলিগ জামায়াতের মহাসমাবেশ, কয়েক স্তরের নিরাপত্তার সঙ্গে নজরদারিতে পুলিশ।